আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভ সন্ধ্যা। যেহেতু আমি ভিডিওটা সন্ধ্যা দিয়ে করতেছি, তো আশা করবো সবাই ভালো আছেন। তো আমি এর আগে আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং চ্যানেল এডিট করবেন কিভাবে এবং একটা ভিডিও আপলোড করবেন কিভাবে। তো আমরা তো দেখলাম যে আমাদের ভিডিওটা আপলোড হয়েছে, কিন্তু অন্য কেউ কি এই ভিডিওটা সার্চ করে পাইবে? তো অন্য কেউ এই ভিডিওটা সার্চ করে পায় কি না পায়, এই বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমাদের ভিডিওটা কি আমরা সার্চ করে পাবো কি না, এটা আমি দেখব। তো আপনাদের যদি মনে থাকে, তো আমি আমাদের ভিডিওর কিওয়ার্ডটা দিয়ে দিছি। আমাদের ভিডিও তো আপনারা হয়তো দেখছেন যে আমাদের টাইটেল আর এটা ছিল ভিডিওর। তো আমরা এইটা দিয়েই সার্চ দিয়ে দেখবো যে আমার ভিডিওটা আমি পাই কি না পাই। তো চলুন দেখি যে আমরা এটাতে সার্চ দিলে পাই কি না। তো আমি ইউটিউবে আসলাম। তো ইউটিউবে আসার পর দেখেন আমরা সার্চ বক্সে যাই। তো সার্চ বক্সে গিয়ে আমি এখানে লেখাটা পুশ করে আমি এখানে সার্চ দিই। তো আপনাদের যদি আগে খেয়াল থাকে যে আমি কোন ভিডিওটা আপলোড করছিলাম, তাহলে আপনাদের দেখতে পারবেন। দেখেন আমি আমার ভিডিওটা সবার প্রথমে, দেখেন প্রথমে শো করতেছে, কারণ আমি এই ভিডিওটা সবার প্রথমে শো করার কারণ এইটার সাথে আমার কিওয়ার্ডের একদম মিল আছে, এই জন্য আমার ভিডিওটা শো করতেছে। দেখেন 28,600 ভিডিওর মধ্যে আমার ভিডিও প্রথমে। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমার মানে ভিডিওটা আসলে আপলোড হয়েছে ইউটিউবে। তো আপনারা এই ভিডিওটা আমার বানানো তৈরির একমাত্র উদ্দেশ্য যে অনেকেই মনে করে যে ভিডিওতে আমি আপলোড করলাম কিন্তু আমারটা কি খুঁজে পাওয়া যাবে অত ভিডিওর মধ্যে, তা আসলেই সম্ভব খুঁজে পাওয়া। দেখেন এই যেভাবে আমি খুঁজে বের করলাম, তো আপনারা এইভাবে খুঁজে পেতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।